চলে আসুন জল থেকে উপরে আসুন। ঠিক আছে, ওয়েলকাম। এই চ্যানেল তো এর আগে বড়মাকে দেখিয়েছিলাম, তো বড়মাকে দেখবো, বড়মার ভাষণ দেখুন তা কোন হতো, তাই চলে এসেছি। বড়মার বিসর্জন দেখার জন্য আর তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো পুরোটা। আর নৈহাটি স্টেশনে এখন মোটামুটি ভিড় আছে, এর পরে কিন্তু দাঁড়ানো যাবে না, কারণ এত ভিড় হবে আর কি, বড়মার ভাষণ আজকে ছোট তারিখে। আর বড়মার ভাষণ পুরোপুরি দেখাবো, দেখতে থাকো পুরোপুরি। সো লেটস গো। এবার যখন এসেছিলাম তখন অনেকটা ঘুরে ঘুরে এখানে আসতে হয়েছিল, আর এখান থেকে বেরোতে হয়েছিল আর কি স্টেশনে যাওয়ার জন্য। বাট আজকে যখন যাচ্ছি আর কি, ভিড়টা একটু হলেও কম আছে, আর এপাশ থেকে আর কি গেটটা খুলে দিয়েছে, আর এপাশ থেকে পুরো যাচ্ছে, আর পেছনে তারপর তারা মা, এটা লাস্ট দেখে ছিলাম আর কি। আগের ভিডিও তোমার না দেখে থাকলে দেখে নিও অন্তত। চলো এখন যাই সামনে, আর প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ। তবে আগের বারে তুলনায় কিছুটা হলেও কম, কারণ বিসর্জন হচ্ছে তোমার চারটে বা সাড়ে চারটে, এর
আর তার আগে আর কি মানে ভিড়টা আরও বেশি হবে, এখন একটু ভিড়টা কম আছে যেহেতু এখন হচ্ছে বাজেট ডেটটা ঠিক। তো চলো আরও সামনে যাই, আরও দেখাই কী কী দেখাতে পারি। দেখো এইভাবে লাইন দিয়ে দিয়ে সব যাচ্ছে বড় বিসর্জন দেখার জন্যে। আর এই মুহূর্তে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, মেঘলা হয়ে আছে। আর তো যখন সামনে আসলাম তখন বৃষ্টিও ছিল, বাট এখানে বৃষ্টি হয়নি একদম, দেখতে পাচ্ছি রাস্তা থেকে বোঝা যাচ্ছে এখানে কোনো বৃষ্টি হয় না। আর আগেরবার যখন দেখেছিলাম তখন মায়ের গায়ে পুরো রূপোর গহন এবং সোনার গহনে ভর্তি ছিল, এখন হচ্ছে গহনাগুলো খুলছে আর কি, কারণ আজকে হচ্ছে বিসর্জন হবে প্রত্যেকটা মায়ের। এটা বড় মার ঠিক কিছুটা পরে আর কি এই একটা মা পড়বে আর কি, তোমরা দেখেছিলাম আগের ভিডিওতে। দেখো সব খুলছে আর কি সব গহনাগুলো। আর ওই জায়গায় ঠিক দেখো সেই মাথার যে চূড়াটা আর কি ওখানে খুলে রেখেছে। আর এপাশে হচ্ছে মা আছে, মায়ের হচ্ছে দেখো পুরো গায়ে আর কি রূপোর গহনা ভর্তি, রূপো সোনা। আর এগুলো কিছুক্ষণ পরে আর কি খুলে দেবে, এটা এখনো খোলেনি আর কি, ওইটা খুলেছে, এটা এখন খোলেনি, এবার খুলে দেবে। লাইনে দাঁড়িয়েছিলাম কারণ অনেকক্ষণ ধরে ছাড়ছিল না, সেই নিয়ে একটু ঝামেলা ছিল পুলিশের সাথে একটা লোকের আর কি প্রচন্ড ঝামেলা ছিল ওখানে, ওই ছাড়ছে না বলে লাইনে। আর এখন লাইন ছেড়ে দিয়েছে, দেখো এই মুহূর্তে দেখো লোক দেখো পুরো জমে গেছে ওখানে। চলো সামনে দিয়ে যাই আর দেখাই কি কি। আবার এখানে লাইন দিতে হচ্ছে, এটাও লাইন কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপর আবার ছাড়বে, তারপর যাবো আবার। এবার লাইন দিতে যেতে হচ্ছে। আর ঠিক ওই জায়গাটা হচ্ছে বড় মা, বড় মাকে সাজানো হচ্ছে এখন। দেড় ঘন্টার মতো লাইন দিয়েছিলাম ওখানে, তবু যেতে পারিনি, এত ভিড় আর কি, মানুষ মরে যাওয়ার আর কি এরকম একটা ব্যাপার আর কি, এত ভিড় হয়েছে আর যাওয়াই যায় না, তাই জন্য ওখান থেকে লাইন ভেঙে তারপরে যেবারে আগের বারে গেছিলাম যে পাশ থেকে আর কি। আর দেখো ঠাকুর ফাকুর বার করছে সব, এবারে এবার থেকে লোক চলে আসে ওই দিক থেকে যাই, যাওয়া যায় কিনা দেখি, কারণ এতটাই ভিড় মানে অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। চলুন এদিকে আসুন, আপনাদের বলছি চলে আসুন, জল থেকে উপরে আসুন, চলুন চলুন চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আর ওদিকে তো যাই যায় না, একদম গেট বন্ধ দিয়ে চারিদিকে। আর এদিকে পুলিশরা বান করছে জলে রাখতে, কারণ অনেকে জলে লেবে এরকম বিসর্জন দেখছে আর কি, এদিকে দেখাও যাচ্ছে না ঠিক, তবুও দেখছি আর কি, দেখার চেষ্টা করছে। আর দেখতে পাচ্ছে পুলিশ ভর্তি হয়ে আছে, কারণ সাবধান করছে জলে ফলে লাভ দে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা,
আর এই মুহূর্তে মায়ের গায়ে গহনা দেখো, শুধু ফুলের গহনায় ভর্তি করে দিয়েছে, ফুলের সাজে সজ্জিত মা। আর অসাধারণ লাগছে, আর মানুষের ঢল তো পুরো লেবেছে এখানে, প্রচুর লোক আর কি, আর নাচানাচি করছে প্রচণ্ড, কত মানুষের ভিড় দেখবে। আর এখানে প্রচুর অজস্র মানুষের ভিড়ে এই বিসর্জন দেখার জন্য, এতটাই পুলিশ তৎপরতা থাকে যে অনেকে বিসর্জন দেখতেও পারে না, আর যারা সকাল 6টা 7টার দিকে আসে তারাই আর কি দেখতে পারে। তো অনেক কষ্টে তোমাদের জন্য এই জায়গাটায় একটু ভিডিও করছি আর কি, একটু দূর থেকে করছি। আর দেখো মায়ের গায়ের ওপর উঠে নাচছে, আর কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি যে গঙ্গায় লেবে হচ্ছে, মানে গঙ্গা পর্যন্ত লেবে আর কি, মায়ের গায়ে জল ছেড়েছে আর কি। আর পুলিশ দেখছে বারবার বারণ করছে যে বেশি দূরে না যেতে, প্রচুর মানুষের ভিড় হয় এখানে এই বড়মা বিসর্জন দেখার জন্য। তবে এই দৃশ্য দেখার পরে গায়ে কাঁটা দিয়ে উঠবে আর কি, এরকম একটা দৃশ্য। আর বড়মা প্রত্যেকেরই আর কি, মানে এই নৈহাটি শুধু না, শুধু ওই পশ্চিমবঙ্গের পুরো ফেমাস একটা কালী পুজো, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার মুঠো। আর বিসর্জনের পরে দেখতেই পাচ্ছ মানুষরা মায়ের গায়ের উপর উঠে পড়েছে আর কি। আর বিসর্জন হয়ে যাওয়ার পরে পুলিশরা সব বারণ করছে যে এবার চলে যেতে, যার জন্য উন্নত করছে যে বেশিক্ষণ জলে না থাকতে, কারণ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর কি। আর এটা গঙ্গা। তো ফাইনালি অনেক কষ্ট করে তোমাদের বড়মা বিসর্জন দেখাতে পেরেছি, ফাইনালি যতটা দেখাতে পেরেছি, অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি। যা হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে যে এই নৈহাটির একটা নিয়ম এটাই যে প্রথমে বড়মা বিসর্জন হবে, তারপরে যে কটা যে মা আছে, বড় বড় যে প্রতিমাগুলো আছে, তারপরে বিসর্জন হবে। আর বড়মা বিসর্জন ঠিক 4টার মধ্যে বিসর্জন করে দিতে হয় আর কি, কারণ তারপরে অন্যান্য ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায়। আর একই দিন আর কি সব ঠাকুর বিসর্জন হয়ে যায়, বড়মার পরে সব এক এক করে লাইন দিয়ে অন্যান্য ঠাকুর বিসর্জন হয়ে যায়। কিন্তু বড়মা বিসর্জনের সময় যে এত লোক হয়, এত দেখার জন্য লোক হয়, অন্যান্য ঠাকুরের অত লোক হয় না, কারণ বড়মাই আর কি ফেমাস এই নৈহাটি, শুধু নৈহাটি নয় এই পশ্চিমবঙ্গ ফেমাস। যাই তোমার দেখাতে পেয়েছি এটাই ভালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকো সুস্থ থাকো। সো টাটা বাই।